সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন মানববন্ধন করছি শিক্ষক নেতৃবৃন্দ। অক্টোবরের 5 তারিখ সকালে চট্টগ্রাম হাগনাছড়ি সড়ক ফটিকছড়ি বিবিরাট বাস স্টেশনে লাহানাজি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে ফটিকছড়ি উপজেলার 229 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এই মানববন্ধনত অংশ লই। আমাদের দাবি নয়, এটা হলো আমাদের একটা ন্যায্য অধিকার। শুধুমাত্র বাংলাদেশী প্রাথমিক বিদ্যালয়ের বেতন সর্বনিম্ন স্কেলে, যাহা আমাদের জাতির জন্য লজ্জাকর, দেশের জন্য লজ্জাকর। আমরা চাই এই বৈষম্য নিরসনের মধ্য দিয়ে আমাদের এই শিক্ষকদের সম্মানটা ফিরিয়ে আনুক। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনারা মাসে কত টাকা ইনকাম করেন? আমরা ভাই, আমার অনার্স পাস, মাস্টার্স পাস, ডিগ্রি পাস, ডক্টরেট ডিগ্রি পাস আছে, পাস ভাইরা বোনেরা পায় 17,000 টাকা। শিক্ষক হলো দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনত বক্তব্য রেখে শিক্ষিকা রহিমা আক্তার, শিক্ষক আজিমুদ্দিন, জে এম তাওহিদ হোসেন, সৈয়দ নাজমুল হুদা, নাজু কাউসার নায়ক, নুরুল আফসার, মামুন উদ্দিন, শাহজাহান, মোহাম্মদ পারভেজ, নীলশাদ জাহান, শফিউল আজম সহ আরো বোধ কেউ। উন্নত বিশ্বে যদি আমরা থাকাতে পাই, সেখানে দেখা যাচ্ছে সবচাইতে ভালো বেতন এবং সবচাইতে উচ্চতর জ্ঞান যিনি রয়েছেন শিক্ষক। সেই জন্য বিশ্বের শিক্ষকরা C+ চট্টগ্রাম।